Good morning, everyone. This gram tar naam hocche nafapara, right? Jekhan theke just literally ebhabe shoar por ei view ta pabe. Bandarban, joto din bachbo ei prithibir buke, toto din tomar kache ashbo. Amra shobai ei jaygay chhilam. এখন সবাই খাওয়া দাওয়া করতেছে আর সকালবেলার মেনু হচ্ছে খিচুড়ি ডিম আর আলুর ভর্তা আর আমার সবথেকে মজার কথা হচ্ছে এই যে এই জায়গাটা নাফাকুম আমরা এখানে আছি সো এখন জাস্ট একটু খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে দেন হচ্ছে স্ট্রেট রেমাকের দিকে রওনা দেব ওকে লেটস গো Good morning, everyone. So, একটু আগে just breakfast করলাম আর আমরা আজকে রাতে এই রুমে ছিলাম আর just এই ভিলেজটাকে একটু ঘুরে দেখার জন্য আমি আর রনও বেরিয়েছি কি অবস্থা বন্ধু হ্যালো দোস্ত খাবারটা কিন্তু সেই ছিল না সকালে ব্রেকফাস্ট তো দোস্ত এই গ্রামটার নাম হচ্ছে নাফাপারা রাইট এটা হচ্ছে নাফাখুম ঝর্ণা ওই যে ওইখানে আছে নিচে আর এটার পাশে একটা নতুন করে পাড়া হয়েছে পাড়াটা খুবই নিট এন্ড ক্লিন এটা পাড়ার বয়স কত দোস্ত এই পাড়ার বয়স হবে 10-15 বছর মতো 10-15 বছর সো এটা হইতেছে নতুন একটা অপরচুনিটি ভিজিটার্সদের জন্য বিকজ এই যে আমি দেখাই একটা প্লেস দেখাই মানে এই পাড়াটা এত সুন্দর ক্যান করছে এখনই আপনি বুঝবেন এই যে প্রত্যেকটা বাসার সামনে সুন্দর সুন্দর ফুল গাছ তো আছে প্লাস হচ্ছে একদম রিভার ভিউ একদম পাওয়া যায় এমন ভাবে তারা তাদের নির্মাণ সামগ্রী দিয়ে বাসাগুলো বানাইছে আর কি কাঠ দিয়ে এর জন্য এটা জাস্ট বিকজ অফ দিস ভিউ নাইস দোস্ত সেই না দোস্ত ভাল লাগতেছে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর দোস্ত নাফাপাড়াটা কিন্তু খুব সুন্দর কি বলিস হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে চলো তুমি আর আমি একটু নাফাপাড়ার ভেতরে যাই চলো ওদের ইনার লাইফস্টাইলটা একটু দেখে আসি হ্যাঁ ওকে লেটস গো এই এই হচ্ছে গিয়ে সেই নাফাকুম আর এটার পাশে হচ্ছে যে এই রুম তো এই রুমের ভাড়া কত 150 টাকা করে কি এক একজন আচ্ছা আচ্ছা এক একজন তাহলে এক রুমে কয়জন শোয়া যায় আমি তো দেখতেছি অনেক 1 2 3 4 5 6 7 8 9 10 জন 10 জন খাবার দাবারের কেমন প্রাইস খাবার হচ্ছে মুরগি দিয়ে 200 হবে মুরগি দিয়ে 200 কি মুরগি দেশি মুরগি নাকি ফার্মের মুরগি দেশি মুরগি পাহাড়ি মুরগি একদম অরিজিনাল লালটা কক ও কক আচ্ছা কত 200 করে 200 করে আর কি আছে যেখান থেকে এইভাবে শোয়ার পর এই ভিউটা পাবে ওরে ভাই সেই 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 প্লেস তো আমরা এখন একটু নিচে যাই নিচে যাওয়ার পর দেন রেমাক্রি লেটস গো পুরা গ্রামটা হচ্ছে এরকমই সুন্দর সুন্দর গোছানো কোথাও কোনো ময়লা টয়লা নাই এই জিনিসটাই আমার ভালো লাগে তো জানো আমি ঢাকা এই জিনিসটা অনেক মিস করি ইভেন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে স্টুডেন্টরাও পর্যন্ত কিছু কিছু আছে ময়লা ফেলা দেশ এই যে আমি সেই দিয়ে উঠতে পারি ওকে সো আপনারা এই জায়গায় যে কোনো রুমে থাকতে পারবেন পার পার্সন 100-120 বা ম্যাক্সিমাম 200 টাকা আর কত সুন্দর একটা গ্রাম তো বন্ধু চলো এখন আমরা সবাই ডাক দিই দিয়ে রে মার্কেট দিকে ফার্স্টে নিচে যাই রাইট ওকে রাইট ঠিক আছে আর অনেক গরম আমরা এখন পুরো প্রোটেকশন নিয়ে এসেছি বিকজ একটু রোদ তো আছে খুব সো
This is Nafakhum. Wow, so this is Nafakhum. Yes, এখন আমরা নাফাখুমের সামনে রাতের বেলা এই জায়গায় ছিলাম, খুব বেশি ভালো লাগছে। আর এখন আমাদের চলে যেতে হবে থানচিতে, থানচিতে আমাদের বোর্ড ওয়েট করতেছে, দেন বোর্ড থেকে হচ্ছে গিয়ে সবাই ডিরেক্ট ঢাকা। সো তোমাদের ট্যুর কেমন গেল বন্ধুরা? আচ্ছা, আমরা পরশুদিন রাঙামাটিতে ছিলাম, রাইট? কালকে ছিলাম কই? বান্দরবন। আজকে ছিলাম এই নাফাখুম। সো এই তিনটা প্লেসের মধ্যে সবথেকে সুন্দর প্লেস কোনটা লাগছে? নাফাখুম, জাস্ট বিকজ অফ সুন্দর একটা ব্রিজ, সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা পারফেক্ট একটা মোমেন্ট উইথ বেস রাইড ছিল কালকে ব্রো। ভাই ব্রাদার্স, আমরা যাই, ঠিক আছে? সাইফুল, তারিফ, সাইফ, শাহরুখ মিস করছে, যাই হোক। বান্দরবান যতদিন বাঁচবো এই পৃথিবীর বুকে ততদিন তোমার কাছে আসবো, চুল পাকুক, দাড়ি পাকুক, সুস্থ থাকলে আল্লাহ পাকের রহমতে যতদিন বাঁচবো ততদিন আসবো ইনশাআল্লাহ। অনেক ভালো লাগছে এর জন্য, রাইট? আসলে বান্দরবন জায়গাটাই এমন, তুই তো আমাদের মনে হয় 6 থেকে 7 বার, আমরা তো 2 মাস আগে আসলাম, তুই আর আমি, মনে আছে? আমরা তো 2 মাস আগে আসলাম, তারপরে এখন আসছি তো, এখনো কিন্তু পরিপূর্ণ হয় মন ভরে নেই, বুঝছিস? না না, থাকতে ইচ্ছা করতেছিল তো, যাই হোক, কিছু করার নাই, বাসায় তো যাইতেই হবে। Hey, what's up, my man? তো একটু আগে ছিলাম নাফাখুম, অনেকক্ষণ হেঁটে আসার পর এখন হচ্ছি আমরা রেমাক্রিতে। আর এখানে রেমাক্রিতে সবাই শাওয়ার নিতেছে, হৃদয় আছে, অপু ভাই আছে, আরও ফ্রেন্ড এখানে আছে। সো এখন আমিও শাওয়ার নিব, দেন আমরা একদম স্ট্রেইট এখান থেকে ঢাকা।